गुड इवनिंग वेलकम बैक टू माय चैनल आबार एक नतून रेसिपी निये चले एसेछी। आज के बनाबो चिकेन सैंडविच। एटा जादेर बानिए खाइएछी सबाई खूब प्रशंसा करेछे। एई रेसिपिटा आमाके अनेकेई रिक्वेस्ट करेछे देखानोर जन्य, ताई छटपट कथा ना बोले आमी शुरू करे दिच्छी। आपनारा सबाई देखते थाकुन। कड़ाई जालिए दिएछी, एबार आमी तेल दिलाम। রান্নাটা কিন্তু সাদা তেলে হবে, আপনারা যেই যেমন তেল খান সেই অনুযায়ী। পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ কিন্তু লাল হবে না, এটা স্যান্ডউইচ বানানো হবে, জিনিসটা কিন্তু একটু লালচে লালচে হবে না, কিন্তু সাদা থাকবে। এবার আমি দেব হচ্ছে প্রথমে কাঁচা লঙ্কা, গার্লিক, জিঞ্জার সব দিয়ে দিলাম। বলেই দিয়েছি খুব তাড়াতাড়ি রান্না হবে। আটটা একটু কমিয়ে নিলাম, এবার চিকেনগুলো আমি দিতে শুরু করলাম। চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, চিকেন দেওয়ার সাথে সাথে আমি সমানে এগুলোকে চপ করে দিচ্ছি। আরও পিসগুলো আমার বড় বড় ছিল, তাহলে এটা স্যান্ডউইচে যাবে বলে এগুলোকে ছোট ছোট পিস এখানেই করছি, আর চিকেন কাঁচটার সাথে হচ্ছে কাঁচটা আমি বাড়িয়ে দিলাম। চিকেনটা আমি ম্যারিনেট করেছিলাম নুন দিয়েছিলাম বলে অল্প একটু নুন দেবো, ওটা ভুজে দিতে হবে। হলুদ বেশি যাবে না, খুব কম, খুব সামান্য, একটুখানি লাল লঙ্কা, একটুখানি জিরে পাউডার, একটুখানি ধনে পাউডার, খুব সামান্য করে দিয়ে। আর চিকেন যে হয়ে গেছে সেটা আমি বারবার বলি, চিকেন বেশিক্ষণ টাইম লাগে না। চিকেন যখন হতে শুরু করবে তখন চিকেন জল যে সময় ছাড়বে সেই সময়ই আপনারা এটাকে চপ করতে শুরু করবেন খুন্তি দিয়ে। চিকেনগুলো ভাঙতে শুরু হয়ে যাবে। আমি প্রায় অলমোস্ট দু তিন মিনিট ধরে কিন্তু এই চিকেনটাকে সমানে খুন্তি দিয়ে এরকমভাবে চপ করে গেছি। দেখুন চিকেনের পিসগুলো ছিল বড়, ছোটো 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 দানার মতো হয়ে গেছে, আর তার সাথে সাথে কিন্তু চিকেনটা সেদ্ধও হচ্ছে কড়াইয়ের মধ্যে, কোনো জল ফল দিইনি। তাই সমানে এরকম করে 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 যেতে হবে চিকেনগুলো, ওকেই বেশ সফট সফট হয়ে ভাঙতে শুরু করবে, আর সেইভাবেই আমরা কিন্তু এটা স্যান্ডউইচটা তৈরি করব। আমার মোটামুটি এটা পুরো রেডি হয়ে গেছে, এর যে ভেতরের কুটটা সেটা। এবার আমি এর মধ্যে একটু ক্যাপসিকাম দিয়ে দেবো, ক্যাপসিকাম তো দিতেও পারেন নাও দিতে পারেন, আসলে স্যান্ডউইচ মানেই তো একটু ক্যাপসিকামের টেস্ট হলে ভালো লাগে, ওই জন্য আমি একটু ক্যাপসিকামটা অ্যাড করি। আর ক্যাপসিকাম আগে দিলে নরম হয়ে যাবে, সেটা ভালো লাগবে না, একটু ক্রাঞ্চি টাইপ লাগবে ক্যাপসিকামটা পরে দিলে। ব্যাস আমার পুরো প্রায় রেডি। আমার প্রায় রেডি হয়ে গেল। এবার আমি যেটা করছি একটু ধনে পাতা কুচি দিচ্ছি, এটা অপশনাল, এটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। আমি দিলাম একটুখানি, এখন ধনে পাতা একটু সিজনটারই ভালো যাচ্ছে, ধনে পাতা কমেটা অনেকে পছন্দ করে, যারা পছন্দ করে না তারা ধনে পাতা দেবেন না স্যান্ডউইচে। ব্যাস এই নাড়াচাড়া করে আমার পুরো হয়ে গেল। এবার আমি গ্যাস অফ করে দিলাম, এবার আমি এটাকে একটা তুলে ফেললাম। আমার চিকেন স্যান্ডউইচের পুরটা রেডি হয়ে গেল। এবার আমি স্যান্ডউইচটা বানাচ্ছি, একটুখানি অল্প একটুখানি তেল ব্রাশিংয়ের মতো করে নিলাম। Thank you.
দুটো সাদা ব্রেড কে দিয়েছি, এগুলোকে একটুখানি আমি জাস্ট ক্রিসপি করে নেব, টোস্ট করে নিচ্ছি এখন। এরকম করে খেলে বেশি ভালো লাগে। অনেকেই খায় কাঁচা ব্রেডের মধ্যে হয়তো দিয়ে দিল চিকেন পুরটা, কিন্তু আমি একটুখানি অন্যরকম ভাবে করে খাচ্ছি। আগে একটার মধ্যে একটু মেয়োনিজ লাগিয়ে দিলাম, এটাতেও একটু লাগালাম আর এটাতেও একটু লাগিয়ে দিলাম। এবার আমার পরবর্তী স্টেপ হচ্ছে যে যতখানি আমার চিকেন খাবে, একটুখানি অরিগানো দেব, এবার আমার নেক্সট স্টেপ হচ্ছে এটাকে আমার বসাবো। এই জিনিসটাই হচ্ছে ক্রিসপিটা আনবে স্যান্ডউইচটাকে। যদি গরম লাগে ব্রেডের যে ওপরের অংশটা আছে এটাকে দিয়ে, আমি এটার ভীষণ হেল্প নিই, এটাকে এরকমভাবে নিয়ে এরকমভাবে ঘোরালে হাতে তাপ লাগবে না। একটু চেপে চেপে হয়ে গেল, এবার কায়দা করছে এই নিয়ে এই পুরো তুলে নেব। এই দেখো করে আবার এই তলাটা বসিয়ে দিলাম, এদিকটা গরম আছে, আবার একটু চেপে চেপে করে নিলাম। আমার স্যান্ডউইচ রেডি। এবার এটাকে আমি জাস্ট এরকম দুদিক থেকে চেপে ধরে খুব জোরে প্রেসারে এরকমভাবে চাকুটাকে একবার জোরে চালিয়ে দিয়ে দেখে নেব যাতে খুলে না যায়। এই আমাদের সুন্দরভাবে হয়ে গেছে, আমি প্লেটিং করে দিলাম। এদিকে আমি একটুখানি, এই যে আমার স্যান্ডউইচ ডান।